রথযাত্রা উপলক্ষে সৈকত শহর পুরীতে ভক্তের ঢল, সকাল থেকেই লাখো মানুষের ভিড়। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। প্রথমে পহন্ডি, মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহন্ডি বলে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন পুরীতে, আমরা সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, এই মুহূর্তে কি রীতি চলছে সেখানে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরীর রাজা এসেছেন এবং তিনি এসে তিনটে যে রথ রয়েছে সেগুলোকে কিন্তু তিনি ঝাড় দিচ্ছেন সোনার ঝাড়ু দিয়ে, যেটাকে বলা হয় ছেঁড়া পহরা। প্রথমে বলভদ্র, তারপর সুভদ্রা এবং সবশেষে যে জগন্নাথ দেবের রথ, সেই রথ রাজা সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেন। এবং রাজার যে রাজবাড়ি, যে রাজবাড়ির নাম হচ্ছে শ্রীনহর, সেই শ্রীনহর থেকে রাজা, এই যে সামনে দেখছো একটা পালকির মতো জিনিস রয়েছে, এটাকে বলা হয় তাঞ্জাম। সেই তাঞ্জামে চড়ে, রাজবেশ পরে রাজা আসেন। রাজা হচ্ছেন গজপতি দিব্যসিংহ দেব, গজপতি মহারাজ। এবং সেই গজপতি মহারাজের নির্দিষ্ট সেবা হচ্ছে এই ছেঁড়া পহরা সেবা, অর্থাৎ সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া, সেটা হচ্ছে তার সেবা। যে কাজকে জগৎ সংসার খুব নিকৃষ্ট বলে মনে করে, সেই কাজই একজন রাজা হয়ে সর্বসমক্ষে করে তিনি বোঝাতে চান যে তিনি বস্তুত কেউ নন, তিনি হচ্ছেন নগণ্য একজন সেবক মাত্র, আসলে হচ্ছেন এ জগতের প্রভু হচ্ছেন জগন্নাথ দেব। এবং সেই কারণেই রাজা সর্বসমক্ষে সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাড় দেন, যাকে বলা হয় ছেঁড়া পহরা। সেই ছেঁড়া পহরাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পালন করা হচ্ছে। এবং এই যে দূরে আমি বলবো দেখিয়ে দিতে প্রীতম চক্রবর্তীকে ক্যামেরাম্যান, যে লাল রঙের তার ওপর কালো ঢাকা দেওয়া, যাতে চাঁদের একটা চিহ্ন রয়েছে, তার সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় তাঞ্জাম। এই তাঞ্জামে করেই রাজা রাজবাড়ি থেকে এসছেন। এই রাজবাড়ি এই জগন্নাথ মন্দির থেকে সামনেই, সেই জগন্নাথ মন্দির থেকে রাজবাড়ি, রাজবাড়ি থেকে জগন্নাথ মন্দির, এই যে রাজা তিনি যাতায়াত করেন এই তাঞ্জামেতে, এবং সমস্ত যে বেহেরা রয়েছে সেই সমস্ত তাদেরকে নিয়ে রাজা যাতায়াত করেন, এবং এই বেহারা যারা রয়েছে তাদেরকে নিয়ে রাজা তাঞ্জামে চেপে এখানে তিনি এসছেন। এবং একটু বাদেই তিনি আবার ফিরে যাবেন তার রাজবাড়ি শ্রীনহরে। এবং রাজা কিন্তু এখন যেহেতু এই রাজবেশ পরে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, সেটা দেখার জন্য মানুষজন এসছেন। এবং এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখবে যে রাজা তিনি আসছেন, তার সামনে কিন্তু যে ছড়া দেওয়া হচ্ছে, তার সামনে হচ্ছে একদম জল ছড়া দেওয়া হচ্ছে, রাজা শ্রী জগন্নাথ মন্দির। সেই শ্রী জগন্নাথ মন্দিরের সামনে যে জগন্নাথ দেবের যে রথ, অর্থাৎ যেটাকে বলা হয় নন্দীঘোষ, সেইখানে রাজা কিন্তু এই সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছেন বা ছেঁড়া পহরা সেবা করছেন রাজা। এই মুহূর্তে আমরা দেখছি ঝাঁটের পর রাজা কিন্তু এখন গঙ্গা জল ছড়া দিচ্ছেন, অর্থাৎ প্রথমে ঝাঁট এবং তারপরে এই গঙ্গা জল যে ছড়া রয়েছে পবিত্র জল দিয়ে তিনি এই যে রথ, সেই রথকে ধুইয়ে দিচ্ছেন। এই হচ্ছে রাজার সেবা কাজ। আজকে রাজা, তিনি রাজা হতে পারেন কিন্তু তিনি আজকে সর্বসমক্ষে জগন্নাথ দেবের সেবক, এবং সেই হিসেবেই তিনি তার এই কাজকর্মগুলো তিনি পালন করছেন, এবং সেই পালন করা দেখার জন্য এখানে মানুষজন রয়েছেন। রাজার এই সেবা কাজ সমাপ্ত হওয়ার পরে কিন্তু রথযাত্রা শুরু হবে, এবং এখানে প্রথমে এই যে সিঁড়ি করা হয়েছে রথে ওঠার, সেই সিঁড়িগুলোকে সরিয়ে দেওয়া হবে, তারপরে সেখানে ঘোড়া দেওয়া হবে, এবং ঘোড়া জোড়ার পরে কিন্তু এই রথযাত্রা শুরু হতে হতে প্রায় চারটে বেজে যাবে, অর্থাৎ ছেঁড়া পহরার পরেও আরও প্রচুর সময় আছে, যেটা করতে করতে কিন্তু সময় লাগবে, রথযাত্রা শুরু হতে আরও সময় লাগবে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ইসকনের ছবি, কলকাতার ইসকনের ছবি, সেখানে রথযাত্রা পালিত হচ্ছে। ইসকন পরিচালিত কলকাতা রথযাত্রা এবার 48 বছরে পা দিল। আরতির মাধ্যমে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের আমন্ত্রণে উপস্থিত তৃণমূল সাংসদ নুসরত জাহান। ইসকনের সদর দপ্তর অ্যালবার্ট রোড থেকে শুরু হবে রথযাত্রা। শরৎ বোস রোড, হাজরা রোড, আশুতোষ মুখার্জি রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে রথ পৌঁছবে ময়দানে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়ে চলবে ইসকনের রথ। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন পুরী এবং ইসকন দুটি জায়গার ছবি। জগন্নাথের রথ থেকে ঘোড়া থেকে দূরে থাকুন।
সবাই দূরে থাকুন, শরণাগতের বৈশিষ্ট্য আমরা সবাই জানো, খুব থাকি, সুখে থাকি। আজকে আমি এখানে উপরওয়ালার কাছে, ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করব, যেন আমরা সবাই সুখে শান্তিতে ভালোভাবে জীবন যাপন করতে পারি। এত সুন্দর একটা উৎসব, আমি সবাইকে বলবো যে আপনারা সবাই খুব এনজয় করুন, এবং জগন্নাথের এবং বলরাম সুভদ্রা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আশীর্বাদ পায়া পায় নিদির উপরে। এর পাশাপাশি আপনাদের দেখাবো হুগলির মাহেশের রথযাত্রা, সেখানকার ছবি। রথযাত্রা উপলক্ষে হুগলির মাহেশ লোকে লোকারণ্য। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর সাথে আমরা কথা বলবো। অরিত্রিক, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে মাহেশে, কখন যাচ্ছেন তিনি আর এই মুহূর্তে কি চলছে মাহেশে? দেখো, এখন এই মুহূর্তে কিন্তু একেবারেই শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। বলা ভালো, মাহেশে আজকে সকাল থেকেই প্রস্তুতি কাজ চলছিল এবং একই সঙ্গে চলছিল পুজো পাঠ, যেখানে রথটি রাখা রয়েছে জিটি রোডের ওপর, তার থেকে উল্টো দিকেই রয়েছে মন্দির, এবং সেই মন্দিরের মধ্যে আজকে পুজোর যে বিশেষত্ব, একেবারে মন্দিরের গর্ভগৃহ থেকে দালানি বার করে নিয়ে আসা হয় জগন্নাথ দেবের মূর্তি, তার সঙ্গে অবশ্যই বলরাম এবং সুভদ্রা। সেখানে সরাসরি সাধারণ মানুষ যেমন পুজো দেন, তেমনি মূর্তি স্পর্শ করেন, মূর্তির পা মূর্তিকে স্পর্শ করে তাদের মনোবাঞ্ছা পূরণের কথা বলেন, এবং তারপর সেই মূর্তিকে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে রথে। 50 ফুট লম্বা এই রথ, যার 125 টন ওজন, যার ভেতরে কাঠামোটা সম্পূর্ণ লোহার, 1885 সালে এই রথের এই কাঠামো তৈরি হয়েছিল, বাইরের দিকটা কাঠের এবং তার সামনে যেটির ঘোড়া সেটা তামার তৈরি। এই যে রথ, সেই রথের জন্য তুমি জানোই যে প্রতি বছর প্রচুর ভক্ত সমাগম এখানে হয়, প্রচুর মানুষ এখানে আসেন, এবং এটা কিন্তু একেবারে একটা উৎসবের চেয়ারে, এবং এই জিটি রোড শুধুমাত্র সাধারণ মানুষের দখলে চলে যায়। ইতিমধ্যেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এবছরের পরিস্থিতি কিছুটা হলেও আলাদা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার এই রথ আসছেন উদ্বোধন করতে, এবং তার জন্য নিরাপত্তার একটা বাড়তি বন্দোবস্ত রয়েছে, সেদিকটাও কিন্তু নজর দেওয়া হচ্ছে। এবং প্রাথমিকভাবে তিনি আসার পর রথের রশিকে টান দিয়ে সেটাকে উদ্বোধন করে দেওয়ার পর যে সাধারণ যে রথের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে, এবং সেটা বেশ কিছুক্ষণ ধরেই চলবে, কারণ মাহেশের রথের সবচেয়ে বড় গুরুত্ব সেটা অনেকটা লম্বা রাস্তা যায়, এবং এই বিশাল ভারী এই রথ অনেকক্ষণ ধরে কিন্তু সাধারণ মানুষ দড়িতে টান দিয়ে দিয়ে নিয়ে যাবেন।